তবে দুজন মানুষের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন সেই জিনিসটাই কিন্তু আজকে দেখাবো। আজকে আমি একটা সাংঘাতিক বিচ্ছেদের টোটকা আপনাদের দেখাবো। যে বিচ্ছেদের টোটকা আপনি যদি কাজটা করেন, যে কোনো মানুষকে আপনি একে অন্যের থেকে পুরোপুরি আলাদা করে দিতে পারবেন। তাদের মধ্যে জীবনে কখনো আর কোনো সম্পর্ক থাকবে না, কোনো মুখ দেখাদেখি থাকবে না, এবং তারা একে অন্যকে সহ্যও করতে পারবে না। অর্থাৎ আমরা এ কথা নিশ্চিত রূপে বলতেই পারি যে তারা একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো এই যে বিচ্ছেদ, আজকে আমি যে বিচ্ছেদ দেখাবো এখানে কিন্তু কোনো মন্ত্র নেই। অনেকে দেখুন মন্ত্র পড়তে পারেন না, তো সেই ক্ষেত্রে আজকের যে বিচ্ছেদের জিনিস আমি দেখাবো আপনাদের, এখানে কিন্তু কোনো মন্ত্র নেই। অর্থাৎ বিনা মন্ত্রে বিচ্ছেদ, আপনি দেখতেই পাচ্ছেন আমার হেডিংয়ে আছে বিনা মন্ত্রে বিচ্ছেদ। তো বিচ্ছেদ শব্দের অর্থ কী? বিচ্ছেদ অর্থাৎ দুটো জিনিসের মধ্যে ছেদ হয়ে যাওয়া, তার নামই তো বিচ্ছেদ, অর্থাৎ ভেঙে যাওয়া। ছেদ হয়ে যাওয়া মানে হচ্ছে কেটে যাওয়া, ভেঙে যাওয়া, অর্থাৎ দুটো জিনিসকে আলাদা করে দেওয়া। সোজা বাংলা কথায় যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে দুজন মানুষকে পুরো আলাদা করে দেওয়া। দেখুন অনেক সময় দেখা যায় যে আপনার যে প্রিয় মানুষ, অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার কোনো মানুষ, তারা একে অন্যের সাথে কথা বলছে বা তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক, মানে তাদের মধ্যে সম্পর্ক আছে, এখন আছে, কিন্তু আগে কিন্তু আপনার স্বামীর সাথে, দেখুন আপনার স্বামী তো আপনারই, কিন্তু সে এখন নতুন করে কারোর প্রেমে পড়েছে, হতেই পারে। বা আপনার স্ত্রী অনুরূপভাবে সে হয়তো অন্য কারোর সাথে পালিয়ে গেছে, হতেই পারে সে হয়তো অন্য কারোর সাথে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি কীভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন? কারণ স্ত্রী, দেখুন আপনি তো বিয়ে করেছেন সারা জীবনের জন্যে, কিন্তু আপনার স্ত্রী 5 বছর বা 10 বছর বা 8 বছর বা 6 বছর সংসার করার পরে অন্য আর একজনের সাথে দেখলেন পালিয়ে গেছে, আপনি জানতেনও না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে একটা বিচ্ছেদ করতে হবে। আপনার ওয়াইফের সাথে সেই মানুষটা যদি বিচ্ছেদ করা হয়, তাহলে তাদের দুজনের মধ্যে সম্পর্ক কেটে যাবে এবং আপনার ওয়াইফ কিন্তু পুরো বাড়ি চলে আসবে। তো দেখুন আমাদের বিচ্ছেদ কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আবার দেখা যায় দুজন নিষ্পাপ প্রেমিক প্রেমিকা, নিষ্পাপ প্রেমিক প্রেমিকা, ফুলের মতো প্রেমিক প্রেমিকা, তারা একে অন্যকে সাংঘাতিক ভালোবাসে, দীর্ঘদিন ধরে তাদের একটা সুমধুর সম্পর্ক, হঠাৎ করে দেখলো তাদের মধ্যে একজন অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে বা তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই ক্ষেত্রে আমি বলে দিই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি যাকে ভালোবাসেন সে কী করে অন্য একজনের সাথে সম্পর্ক তৈরি করলো? দেখুন অন্য মানুষরা তো তার পিছনে লাগছে, আপনি হয়তো এই জিনিসটা জানতেন না। তো সব থেকে ভালো হবে আপনার প্রিয় মানুষটা যার সাথে সম্পর্ক তৈরি করেছে তার সাথে তার সম্পর্কটা ভেঙে দিন, কেটে দিন, তাহলে দেখবেন আর কোনো সম্পর্ক থাকবে না। তো দুজন মানুষদের মধ্যে কীভাবে বিচ্ছেদ করবেন সেই জিনিস আমি দেখাবো আজকে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কী আপনাদের করতে হবে। দেখবেন কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না। তো কী করবেন? দেখুন আপনি, আমি উপকরণ দেখছেন, আরেকটা কথা বলে রাখি, যারা নিজেরা করতে পারবে না, কারণ এই কাজগুলো দেখুন আমি দীর্ঘ 17টা বছর ধরে করছি, যারা নিজেরা করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দিতে পারি। আর যারা নিজেরা পারবেন তারা নিজেরা করুন, অসুবিধা নেই। তো দেখুন এই যে প্রেক, প্রেক এবং মোমবাতি এবং সুতো, আমার কী কী লাগছে? একটা প্রেক লাগছে, দেখতেই পাচ্ছেন একটা প্রেক কিন্তু লাগছে, এটাকে অনেকে গোয়াজাল বলেন, গোয়াজাল বা একটা বড় প্রেক, দেখতেই পাচ্ছেন একটা প্রেক, মানে একটা লোহার প্রেক, দেখতেই পেয়েছেন, গোয়াজালও অনেকে বলেন, একটা প্রেক, একটা তাগা বা সুতো, লাল সুতো, একটা লাল সুতো এবং একটা মোমবাতি, ছোট্ট একটা মোমবাতি লাগবে আমাদের এই কাজে, মোমবাতি, দেখতেই পাচ্ছেন ছোট একটা মোমবাতি। এই তিনটে জিনিস দিয়ে আমরা বিচ্ছেদ করতে পারবো, সম্পর্ক ভেঙে দিতে পারবো, যে কোনো সম্পর্ককে আপনি নষ্ট করতে পারবেন। তো কী করবেন? খুব সোজা জিনিস, দেখুন এটা তো আমাদের টাইটেল হেডিং, তো বিচ্ছেদ হবে বিনামন্ত্রে। তা আপনারা যেটা করবেন, আপনি যে দুজনের বিচ্ছেদ করাতে চাইছেন শুধু এরকম একটা কাগজ নেবেন, এরকম একটা কাগজ নিয়ে ঠিক লাল কালি, দেখতে পাচ্ছেন আমি দুটো কালি ব্যবহার করছি এখন, এই লাল কালির কলম দেখতেই পাচ্ছেন, লাল কালি, হ্যাঁ লাল কালি পড়ছে, এরকম লাল কালির কলম দিয়ে আপনি নাম লিখবেন। কীভাবে নাম লিখবেন? তো মনে করুন আপনি প্রিয় জ্যোতি,
প্রিয়জ্যোতি দে। মনে করুন এই প্রিয়জ্যোতি দের সাথে আমি তিতলি তিতলি সামন্ত, আমি উদাহরণ হিসেবে কিন্তু দুটো নামই নিয়েছি, এটা আপনাদেরকে একটু বলে দিই। আপনি জানেন আমি অনেক সময় দেখাই, আমি এই দুটো নাম উদাহরণ মানে হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এই দুটো নাম কিন্তু আমি ব্যবহার করলাম, এটা কারোর বাস্তবে কারোর নাম না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজে এরকম লাল কালির কলম, আপনাদেরকে দেখানোর জন্য আমি লাল কালির কলমই নিয়ে এসেছি, প্রিয়জ্যোতি দে বিয়োগ চিহ্ন দিয়ে তিতলি সামন্ত, একজন পুরুষ একজন মহিলা, প্রিয়জ্যোতি দে বিয়োগ চিহ্ন দিয়ে তিতলি সামন্ত। তো মনে করুন আমি প্রিয়জ্যোতি দের সাথে তিতলি সামন্তর বিচ্ছেদ করব, দুজনের সম্পর্ক আমি ভেঙে দেব, নষ্ট করে দেব, সেই ক্ষেত্রে আমি কি করব? তাহলে প্রিয়জ্যোতি দে বিয়োগ তিতলি সামন্ত হয়ে গেল, লেখা হয়ে গেল। লেখার পরে এবার আপনি যেটা করবেন, আমি একটা মোমবাতি বলেছিলাম আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এই যে মোমবাতি, মোমবাতিকে একসঙ্গে ভাঙবেন অল্প একটু, এই যে মোমবাতি ভাঙার পরে এই যে বিশেষ করে দুটো নামের পরে না, এই যে মোমের যে টুকরো এগুলোকে একটু ঘষে দেবেন এই নামের পরে, এই যে মোমের টুকরো এই দুটো নামের পরে জাস্ট ঘষবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘষছি, আমি কিন্তু একেবারে হুবহু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, ঠিক আপনারা এইভাবেই কাজটা করবেন। এই যে দেখুন ঘষুন, এক মিনিট ধরে দুটো নামের পরে যতটা পারবেন একটু ঘষে দিন এই মোম দিয়ে, এরকমভাবে দেখুন আমি ঘষছি। এই এখানে কিন্তু বিনামূল্যে বিচ্ছেদ হবে, এসব কিছু লিখবে না, এটা জাস্ট আপনাদের জন্য আমি লিখেছি। আপনারা শুধু যে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, প্রথম মানে একজনের নাম লিখবেন বিয়োগ চিহ্ন দিয়ে, আর একজনের নাম লিখবেন, ঠিক লম্বালম্বিভাবে আর এরকমভাবে একটু ঘষে নেবেন এই যে মোমটা দিতে বলেছি। ঘষার পরে যেটা করবেন, এই যে দেখুন আমি গজালটা নিয়েছি, একটা লোহার প্লেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখুন কাগজটা একটু ছোট নেবেন, আমি কাগজটা এই যে আমাদের মেন যে নামটা প্রিয়জ্যোতি দিয়ে তিতলি দিয়ে, এই দেখতে পাচ্ছেন এর যে মাথাটা থাকবে এই দিকটা, আর যেদিকটা লেখা আছে যেদিকটা লেখা মনে রাখবেন লেখাটা ভিতরে থাকবে, দেখুন এরকমভাবে প্যাঁচান লেখাটা কিন্তু ভিতরে থাকবে, বারবার করে বলছি। দেখুন আমি পেঁচিয়ে দিলাম, প্যাঁচানো হয়ে গেল, লাল সুতো আছে, এই যে দেখুন লাল সুতো দিয়ে বেঁধে দিলাম। লাল সুতো বাঁধলে কি হবে, এটার খুলবে না, কি বললাম, লাল সুতো বাঁধলে এটার খুলবে না, দেখুন করে দিলাম। এরপরে আপনি একটা পাতি লেবু নেবেন, পাতি লেবু বাজারে দেখবেন পাতি লেবু কিনতে পাওয়া যায়, ছোটো ছোটো কাগজি লেবু বা পাতি লেবু, চেষ্টা করবেন পাতি লেবু হয়, ওই পাতি লেবু আপনি যেটা করবেন একটা পাত্র নেবেন, পাত্রের মধ্যে জল ভরবেন, জল একটা বাটি হোক বা একটা বড় পাত্র টাইপের নেবেন, ওই পাত্রের মধ্যে ওই পাতি লেবুটা পুরো কাটবেন, পুরো কেটে রসটা চিপকে দেবেন, অর্থাৎ পুরো রসটা পাতি লেবুর যে রসটা টক রসটা ওই টকটা পুরো ওই জলটার মধ্যে দিয়ে দেবেন, মানে একটা পাত্রে জাস্ট এরকম ডেস্কি টাইপের এরকম একটা পাত্র নেবেন, ওই পাত্রের মধ্যে ওই পাতি লেবুর যে রসটা পুরোটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে লোহার গাজল মানে গজল সহ যেটাই বলেন বা লোহার পিরেক বলুন, এইভাবে এই যে মানে লাল সুতো প্লাস এই যে কাংস জড়ানো এর মধ্যে ডুবিয়ে রাখবেন। আর ওই যে কি বললাম যে পাত্রে আপনি পাতি লেবুটা আপনারা বাজার থেকে কিনবেন, পাতি লেবুটা আমি দেখাতে পাচ্ছি না, আপনারা পাতি লেবুটা কিনে একটা পাত্রের মধ্যে ওটাকে কেটে মাঝখান দিয়ে একটা ফালি করে ওই পুরো রসটা ওই জলটার মধ্যে দেবেন, দেওয়ার পরে এটা দিয়ে দেবেন। যখনই এইটা দিয়ে দেখতে পাচ্ছেন লোহাটা কিন্তু জলের তলায় থাকবে, আর এই নাম দুটোও কিন্তু জলের তলায়, যখন ওই যে টক ওই জলটা কিন্তু টক, অর্থাৎ ওদের সম্পর্কটা পুরো টক হয়ে যাবে, যেদিন থেকে কাজটা করবেন সেদিন থেকে ওদের সম্পর্ক বিচ্ছেদ হওয়া শুরু হবে, ভেঙে যাবে, পুরো সম্পর্কটাই ভেঙে যাবে, কোনোভাবেই চেষ্টা করে আর সম্পর্ক রাখতে পারবে না। খুব পাওয়ারফুল একটা টিপস দিলাম, কাজটা যদি করতে পারেন অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ।